বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পৃথিবীতে কোনো মানুষকে যদি কোনো মানুষ বলে, বা কোনো সৃষ্টিজীব যদি মানুষকে বলে আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি যদি আপনাদেরকে বলি আমি আপনাদেরকে সৃষ্টি করেছি, তাহলে আপনারা সবাই সেই লোকটিকে কিংবা আমাকে পাগল বলবেন, উন্মাদ বলবেন। কারণ কি? সৃষ্টিজীব মানুষকে সৃষ্টি করতে পারে না, যে সৃষ্টি সে কাউকে সৃষ্টি করতে পারে না। পৃথিবীতে যারা আস্তিক রয়েছেন তারা কোরআন বিশ্বাস করেন, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন, কিন্তু যারা নাস্তিক, যারা কমিউনিস্ট, যারা অ্যাথিস্ট, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি চ্যালেঞ্জ করছেন। সেই চ্যালেঞ্জটি কি? যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, আল্লাহ 22 নম্বর সূরা আল হজ এর 5 এবং 6 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস, পুনরুত্থান সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। এই আমিকে কোনো দেবতা, কোনো মানুষের বানানো স্ট্যাচু, কোনো মানুষের পক্ষ থেকে বানানো কোনো স্তম্ভ, ফাইন্না খলকনাকুম মিন তুরাবিন, আল্লাহ বলছেন যে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, তার আরেকটি ক্যাটাগরি হলো নুতফা থেকে। সুম্মা মিন আলাকাতিন, তারপরে জমাট রক্ত পিণ্ড থেকে। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম, তারপরে নকশাযুক্ত সাদা পেশি দিয়ে, যাতে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো। শুক্র দিয়ে, মাংস পেশি দিয়ে, নকশাযুক্ত সাদা পেশি দিয়ে, এগুলি আল্লাহ এক একটি পিরিয়ড হিসেবে তৈরি করছেন। এগুলি সব আল্লাহ তাআলা বলছেন যে আমি সৃষ্টি করেছি। এই পৃথিবীতে আমি আল্লাহ ব্যতীত আর কেউ বলতে পারবে আমি সৃষ্টি করেছি? তারপর আল্লাহ বলছেন, আমি তো জরায়ুর মধ্যে যা আমার খুশি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থামিয়ে রেখে দিই, তারপরে আমি তোমাদেরকে মানব শিশুরূপে সেখান থেকে বের করে নিয়ে আসি। ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালি মুসাম্মান সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, তারপরে তোমরা যৌবনে উপনীত হও। অমিন কুমাই তোফা অমিন কুমাই ইরাদুরা আরদালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ ওয়াতারাল আরদ হামিদাতান ফাইদা আনসালনা আলাইহাল মা ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুলি যাওজিন বাহিজ যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক ওয়া আন্নাহু ইউহিল মাউতা ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আবার তোমাদের মধ্যে কাউকে দখলে আনা হয়, আবার কেউ হয়তো তোমাদের মধ্যে বার্ধক্যে উপনীত হয়ে থাকো, যেন তোমরা কিছু জানার পরেও আবার বুঝতে শুরু করে না দাও। তুমি তো দেখতেই পাচ্ছ মাটি কিভাবে পতিত অবস্থায় পড়ে থাকে, কিন্তু পরে যখন তাতে পানি বর্ষণ করি তখন তা তরুতাজা হয়ে ওঠে আর তাতে বিকাশ দ্বারা কার্যকরী করা হয়। সুন্দর মনোহর কত শত নানাবিধ জিনিস তাতে ফুটিয়ে তোলা হয়। এসবের কারণ আল্লাহ তাআলাই তো সত্য সঠিক সুমহান। তিনি তো মৃত্যুদেরকে বাঁচিয়ে তোলেন আর তিনি তো সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী কথা সুনিশ্চিত। যে শক্তিধর বলছেন যে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে, এই আমি তিনি হলেন আল্লাহ। কারোর ক্ষমতা নেই, মানুষ তো পারে না একটা মশা তৈরি করতে, আর সেই মানুষ আল্লাহকে বাদ দিয়ে তারা ধেয়ে যাচ্ছে শিরকের দিকে। মুসলমান সমাজে আমরা দেখতে পাই মাজারে ছুটছে, হিন্দু সমাজে দেখতে পাই তারা কাল্পনিক দেব দেবতাদের পিছনে ছুটছে, খ্রিস্টান ইহুদিদের দেখতে পাই তারা তাদের
বানানো মতবাদের পিছনে ছুটছে। নাস্তিকদের দেখতে পাই, তারা তাদের কল্পনার জগতে ছুটছে। অ্যাথিস্ট কমিউনিস্ট তাদের নিজস্ব খেয়াল রয়েছে, সেই খেয়ালের পিছনে ছুটছে। অথচ আল্লাহ বলছেন, তোমাদের যদি পুনরুত্থান দিবস সম্পর্কে সন্দেহ হয় তাহলে তোমাদের জেনে রাখা উচিত, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এই আমি আর কেউ বলতে পারে না, কোনো মানুষ বলতে পারে না, সৃষ্টিকর্তা একজন। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, যিনি সৃষ্টি করেছেন হুকুম তারই চলতে হবে। তো সৃষ্টি জীব তার হুকুম ব্যতীত তাগুতের সিস্টেম মেনে জীবন কাটাচ্ছে, তাই তারা সবাই অশান্তিতে রয়েছে। আল্লাহ বলছেন, যদি তোমাদের পরকাল নিয়ে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা এই কথাটির উত্তর দাও, আমি সৃষ্টি করেছি, আর একজন সৃষ্টিকর্তাকে আমরা আনতে পারবো? পৃথিবীবাসী মিলে ইচ্ছা করলেও আনতে পারবে না, কিন্তু খেয়ালি পোলাও সবাই খেয়ে যাচ্ছে। খেয়ালি পোলাওতে যদি খেয়ে পেট ভরত, ধ্যান ধারণার কর্মা পোলাও খেয়ে যদি কারোর পেট ভরত, তাহলে এই ফসল উৎপাদন করার প্রয়োজন পড়ত না। তো খেয়াল ধারণা যারা পেশ করছে তাদের কথাই যদি ঠিক হতো, তাহলে এই গ্রন্থ প্রেরণ করা পাঠানোর কোনো দরকার ছিল না। তাই আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, তোমাদের পরকাল নিয়ে সন্দেহ রয়েছে, তোমাদের জানতে হবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই ধাপগুলিও আল্লাহ বলে দিয়েছেন। তো আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বকে নিয়ে, তার শক্তিকে নিয়ে, তার হাস্তিকে নিয়ে যদি আমরা বিভিন্ন ধরনের উদ্ভট কল্পনার জোরে কথা বলি, আব্দুল গফফার সাহেব যে কথা বলেছেন যে 99টি আল্লাহ তাআলার নাম এগুলো দেব দেবতাদের ছিল, কি একটি উদ্ভট বানোয়াট মিথ্যা কথা তার পক্ষ থেকে রব্বুল আলামিনের ব্যাপারে বলা। আপনি আমি মুসলিম, আমি আপনি কখনো এমন ধরনের কথা সৃষ্টিকর্তার ব্যাপারে, জীবনদাতার ব্যাপারে কখনো বলতে পারব না। নাস্তিকদের অভাব বাংলার জমিনে নেই, পৃথিবীতে নেই, ভরা। তাই এদের সবাইকে আল্লাহ চ্যালেঞ্জ করছেন, তোমাদের যদি পরকাল নিয়ে, পরকালে যে বিচার হবে এইসব নিয়ে যদি কোনো ধরনের সন্দেহ থাকে, একজন নাস্তিক সে পরকাল বিশ্বাস করে না তাই মানুষ মারে, একজন নাস্তিক পরকাল বিশ্বাস করে না তাই জাতির পয়সা চুরি করে নিয়ে বিদেশের ব্যাংকগুলিতে জমা রাখে। আস্তিকরা কখনো করবে না, আস্তিকরা কোনোদিন কোনো মানুষকে অপমান করবে না, কোনোদিন কোনো মানুষের অধিকার হরণ করবে না। কিন্তু আস্তিক হতে হলে এই গ্রন্থ পাঠ করতে হবে, আর নাস্তিক হতে গেলে কিচ্ছু মানা দরকার নেই, যা ইচ্ছা তাই করে যান। নাস্তিকরা পৃথিবীতে টাকা দিয়ে ডিগ্রি কেনে, আর কোরআন এটা অধ্যয়ন করতে হয়, রবের নামে পড়তে হয়। আল্লাহ বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আবার বলছেন, আর রহমান ওয়া আল্লামাল কোরআন, রবের নামে যখন কেউ পড়ে, কলমের সাহায্যে যখন রব শিক্ষা দেয়, তো রবের নামে পড়লে এমন কিছু জিনিস শিখা যায় যা সে কখনো জানতো না। কারণ রব হলেন সৃষ্টিকর্তা, রহমান হলেন করুণানিধান, রহমানই হলেন কোরআনের উস্তাদ, আর রহমান ও আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়ে থাকেন। তো আপনি রহমানকে যদি উস্তাদ বানাতে পারেন, তার কাছ থেকে যদি আপনি কোরআন শিখতে পারেন, তাহলে আপনার কখনো নাস্তিকরা কব্জা করতে পারবে না আপনাকে, আর আপনার কখনো জীবনে সমস্যা ঘটবে না। পাশে লোকে কিছু বলে, ভ্রান্ত ধার্মিকরা হয়তো আপনার বিরুদ্ধে ফতোয়ায় দিতে পারবে, সমস্যা নেই,
কারণ রহমান কোরআন ছাড়া কিচ্ছু শিক্ষা দেন না। আর ভ্রান্ত ধার্মিকরা বিভিন্ন ধরনের ফলসফা আপনাকে শিক্ষা দিবে। আপনাকে ফয়সলা করতে হবে আপনি রহমানের শিক্ষার মাধ্যম দিয়ে আস্তিক হয়ে থাকবেন, না মানুষের পক্ষ থেকে ভ্রান্ত মতবাদ জেনে নাস্তিক হয়ে বসবাস করবেন। ফয়সলা আপনাকে করতে হবে।